আস্তে আস্তে বলবো যে কি থেকে কি হলো এবং আমার বাধা কি কাটলো নাকি অন্য কিছু পন্থা অবলম্বন করলাম। এ তাজমহল কাহাঁ? তাজমহল পিছে স্যার। পিছে মতলব? সামনে ওয়ালা গেট হ্যায়। গুড মর্নিং, মোটামুটি আমি ফ্রেশ হয়ে গেছি আজকে। গুড মর্নিং ফ্রম আগ্রা। আগ্রার একটা হোটেলেই থেকে গেছিলাম লাস্টে, তো যাই হোক এখান থেকে এখন বেরোচ্ছি। আজ চণ্ডীগড়। পাঁচশো তো হোগাই, ন দশ ঘন্টা লাগবে বলা। ঠিক আছে, নিকলতে হ্যাঁ। থ্যাংক ইউ, বাই। कुछ छूटा तो नहीं? ओके, बाय बाय। चाय बहुत अच्छी थी, बहुत अच्छी चाय थी, थैंक यू। बाइक को फुल स्टार्ट कर दिया है, थोड़ा स्टार्ट होने जाए। बाइक ऐसा दिख रहा है, ओ बांग्ला बोलता है। बाइक फुल स्टार्ट हो गया छे, एरकम देखते लगछे बाइक के। হ্যাঁ, রুম মোটামুটি। হ্যাঁ, ক্যা বল রা রুম কা পেমেন্ট হো গয়া কি নেই ইয়ে উসকো মালুম নেই। হে ভগবান, বেরিয়ে গেলাম এখন। ঘড়িতে বাজে সকাল 7টা, 5টায় উঠেছি, 6টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট হয়ে 7টায় বেরোলাম। চলুন হাইওয়েতে যখন মিট করছি তখন আবার আসছি। আবার গ্রেটার নয়ডা ধরে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে ওখান থেকে পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে পাঞ্জাবের দিকে বেরোব। আপনার বাঁদিকে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, যারা এখান থেকে লখনউ যাবেন তাদের এই সামনের এই বাঁদিক থেকে বেঁকে যেতে হবে। আমরা এখন সোজা গ্রেটার নয়ডা ধরব, কারণ আমাদের গন্তব্য হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আর এখানটা এত সুন্দর দেখতে লাগছিল না, পুরো বাঁদিকটা পুরো সবুজ আর সবুজ। এই যে বাঁদিকে যতখানি যাবে পুরো সবুজ, দারুণ। আর তার মধ্যেখানে পুরো বুক ছিল টার্মেক রোড, ফাটাফাটি লাগছে। টোল গেটে আছি, এখানে 205 টাকার টোল দিতে হবে, বুঝলেন? 205 টাকার টোল দিতে হবে। তো আপনি কার্ডেও দিতে পারেন,
ये पर्ची की रखना पड़ेगा ये रिसिप्ट देवे এটা আপনাকে রেখে দিতে হবে। ওয়া কার্ড দে দিজিয়ে না পেলে। হ্যাঁ ঠিক আছে, পিছে সে হর্ন মার রা না। হ্যাঁ থ্যাংক ইউ। যে লোক পিছে সে হর্ন মার রা চলতে হ্যাঁ পিছন থেকে এমন হর্ন মারছে আপনাকে আপনি পাগল হয়ে যাবেন। এই যে রেস্টুরেন্ট, পাবলিক কনভিনিয়েন্স এগুলো আছে এখানে। একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে রাস্তা, এই যে টোল ট্যাক্স আপনারা দেবেন, এটাতে আপনার ফাস্ট্যাগও আছে আবার ক্যাশও আছে। তো আপনার কোনো যদি ফোর হুইলার নিয়ে যারা আসবেন তাদের যদি ফাস্ট্যাগ লাগানো থাকে তাহলে কিন্তু আপনারা আলাদা করে ক্যাশের জন্য ওই লাইন গিয়ে পেছনে হর্ন দিতে হবে না। হ্যাঁ আমার সঙ্গে পেছনে যে গাড়িটা হর্ন দিচ্ছিল তারা ফোর হুইলার, তারা তাদের ফাস্ট্যাগ লাগানো জায়গা আছে, অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে যাবে, স্লিপ নেবে চলে যাবে। এই ইনফরমেশানটা দেওয়া রইল, বাকিটা এখান থেকে এখানে একটুখানি আমি রেস্ট নেব, দু চার মিনিটের একটা ব্রেক দেবো, একটু জল খাবো, খেয়ে বেরিয়ে যাবো। ওকে টাটা। वही स्लिप दिखाना होगा ना, पीछे कटा था ना। कौन सा है देखिए, यही है। और कहीं दिखाना होगा, आगे प्लाजा और आएगा एक, उसको दिखाना है। मतलब फेंकना नहीं, नहीं नहीं फेंकने से हो जाएगा, पेमेंट करना पड़ जाएगा काम तमाम। और यहाँ से कितना किलोमीटर, समथिंग 55 नहीं, ग्रेटर नोएडा समथिंग 100, टोल प्लाजा 55 है, नोएडा 100 है। अच्छा सावधानी से चले, नीलगाई समापित क्षेत्र, ড্রাইভ কেয়ারফুলি, নীলগাই প্রোন জোন, নীলগাই প্রোন এরিয়া। ওয়াও, মতলব এই জায়গাতে আপনি নীলগাই পর্যন্ত দেখতে পারেন, ওই যে হরিণ টাইপের হয় না সেটা। তো এখানে আমার গাড়ি পার্ক আছে, এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আর এই সাবধানী বাণী। দারুণ লাগছে, ফিলিং এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড ইয়ার, হেভি লাগলো। যমুনা এক্সপ্রেস ওয়েকে হেভি লাগলো, দারুণ লাগলো চালিয়ে, খুব ভালো করেছে, গ্রেট জব ডান, গ্রেট জব। থ্যাংক ইউ। ये पेरिफेरल एक्सप्रेस वे कितना किलोमीटर, यहाँ से सर 48 किलोमीटर है, 48 बड़ी चौक से जाना पड़ेगा, बड़ी चौक से एक कनेक्टिंग है ना। यस सर, थैंक यू। নীলগাই পাখি, ফাঁকা রাস্তা, জঙ্গলের পর যখন বাঁদিকে অনেকক্ষণ বাদে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পেলাম না, মনটা যেন সত্যি খুব নেচে উঠল যে যাক এইবার দিল্লি দূর নয়। আর এই বাঁদিকেই আছে বুধ ইন্টারন্যাশনাল সার্কিট, দ্য রেসিং ট্র্যাক। উফ, নিজেকে কীরকম একটা ভাগ্যবান ভাগ্যবান মনে হচ্ছিল তখন।
এক্সপ্রেসওয়ে ছাড়ার পরে এবারে যাব পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে চণ্ডীগড়ের রাস্তা ধরব, কুন্ডলির রাস্তা। তার আগে একটা জায়গায় খেতে বসেছি, কি খাচ্ছি? এটাকে কি খাওয়া বলে বলুন তো? কাসনা গ্রেট নোয়েডা কে পাশ, কাসনা গ্রেট নোয়েডা। খানে কা নাম কি হয়? খানে কা নাম হ্যায় ছোলে আর পরাঠে। খানে কা নাম হ্যায় ছোলে আর পরাঠে। তো এ দুসরে তরফ তরহ কে ছোলে আর পরাঠে হামারে ওয়াহ জেসে ছোলে পরাঠে হ্যায়, ইসকো মটরা সামথিং কহতে হ্যায়। তো ঠিক হ্যায়, তো এই হচ্ছে কি ব্যাপার। এখন এখানে একটুখানি বসবো, রেস্ট নেবো, ওইখানে আমার গাড়ি পার্কিং করা আছে, তো বসে রেস্ট নেবো। তারপরে আবার পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে চণ্ডীগড়ের উদ্দেশ্যে, দেখা যাক কতটা যাওয়া যায়। রাম রাম। अच्छा, आगे पेट्रोल पंप कितने किलोमीटर के बाद मिलेगा? पेट्रोल पंप आपको 8 किलोमीटर के बाद 8 किलोमीटर करना है। हाँ, वैसे आप इधर भी डलवा सकते हो, यहीं पे 8 किलोमीटर के बाद नीचे उतरना है, उसके बाद फिर उड़ने देगा, उतर के पेट्रोल पंप डलवा लो, फिर वापस कर दो बस। थैंक यू, थैंक यू। हमें एक्चुअली दाड़ी छिलाम এখানে ট্যাক্স দেওয়ার জন্য, দেখলাম ট্যাক্স লাগে না। ওয়াও, বাইকের এই প্রথম কোনো ভালো এক্সপ্রেস ওয়েতে ট্যাক্স লাগে না, জিও। দনকৌর, বিলাসপুর, কুন্ডলি, বুলন্দেশ্বর। তো আমরা বুলন্দেশ্বরের দিকে যাব। যা গরম তাতে আর মানে এগুলো না খুলে পারা যাচ্ছিল না, সাংঘাতিক গরম। দিল্লিতে যা গরম আছে সেটা কিন্তু আমরা কলকাতাবাসীরা বা পশ্চিমবঙ্গবাসীরা আমরা বুঝতে পারবো, এটা একটু অন্য টাইপের গরম। ঠিক আছে, অসুবিধা নেই, জল আছে। এখান থেকে হরিদ্বার অনেক কাছে, কি করবো বলুন, হরিদ্বার চলে যাবো। ये पेपे है ना, पेपे पपीता, पपीता कट। ये हरियाणा है ना, हरियाणा चालू हो गया, हरियाणा यहाँ से चालू हो गया ना है? और कितने किलोमीटर ये अभी यूपी चल रहा है? প্রদেশ আর হরিয়ানার একদম বর্ডারের সামনে আছি, এরপরেই হরিয়ানা স্টার্ট হয়ে যাবে আর কিছু কিলোমিটার বাদে। ওখানে আমার গাড়ি আছে, ছাওয়া আছে বলে ওখানে রেখে দিয়েছি, আর আমি এখন এখানে পেঁপে খাচ্ছি।
पेपेक हाच इरा बोले पपीता पपीता गरमेर मध्ये जतो जलज आपनी खाबेन ततो बेटार क्षेत्र कुरुक्षेत्र भाई साहब ये पंजाब स्टार्ट हुआ पंजाब ये पंजाब स्टार्ट हुआ ये बॉर्डर किसका बॉर्डर है ये पंजाब है या हरियाणा है हरियाणा स्टार्ट हुआ और उस तरफ यूपी था एक इसका नाम क्या है ये नदी का जमुना नदी है जय जमुना है अच्छा अच्छा थैंक यू भैया तो ये है जमुना वेरी गुड मैं सोच आमिष भाबछिलाम जे एत सुंदर हरियाणा ढुके से ओखाने एक बार लेखा छिलो सीमा समाप आबार एखाने सीमा समाप दिल्ली अमृतसर एक्सप्रेसवे দেখলেন আপনাদের অনেকেরই মনের মধ্যে এটা হচ্ছে যে শুভজিতের বাইক যেখানে আগ্রা তাজমহল ঢুকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল এবং সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েও ওরা কিছু করতে পারল না কারণ হচ্ছে যে জায়গাটায় সমস্যা আছে মানে পিক আপটা উঠছিল না সেখানে ও পরের দিন বেরোলো সকালবেলায় এবং সাই 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 করে চালাচ্ছে চালিয়ে লুধিয়ানা চলে আসছে আবার অমৃতসর দেখাচ্ছে অনেক কিছু করছে তো হচ্ছেটা কি কেসটা কেসটা এবার আমি বলছি ভগবান গড উইল পাওয়ার যাই হোক না কেন তাতে যদি 1% আপনার বিশ্বাস থাকে তাহলেই ভাল লাগবে কথাটা নইলে কিন্তু কাজে দেবে না এটা সত্যি কথা কারণ আগ্রায় ওই হোটেলে রাত্রিবেলায় ব্লক শেষ করে দিয়েছি ওটা তো আপনারা দেখেছেন কিন্তু আমি মানে কতখানি টেনশনে পড়ে গেছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন না আমি এত দূর থেকে একটা বাইক নিয়ে গেছি এবং আমার কাছে বাইক ছাড়া কোনো ভরসা নেই এবং বাইককে আমি ছাড়তেও পারবো না কোথাও অথচ আমাকে আমার সার্কিট লাদাখ কমপ্লিট করতে হবে সেরকম একটা পজিশনে বাইকের এরম সমস্যা যে পিক আপ উঠছে না সমতলে তো আমার কাছে ভাবুন কিরকম কতটা সমস্যা কতটা টেনশনের ব্যাপার তো আমি কিছু করতে পারলাম কি না পারলাম জানি না আমি খালি মনে মনে ভগবানকে ডাকলাম যে কিচ্ছু হবে না আর এদিকে শুভজিৎ একটা একজনের কন্ট্যাক্ট দিয়েছিল যে ওই যে জিৎ বলেছিলাম না আমার এক বন্ধু আমার ভাই হয় অ্যাকচুয়ালি ও একটা যে কন্ট্যাক্ট দিয়েছিল সেটা একজন পাঞ্জাবি ওনার একজন কন্ট্যাক্ট দিয়েছিল তো মিস্টার সিং এর সঙ্গে আমি কন্ট্যাক্ট করি উনি বলেন যে চলে আসো লুধিয়ানাতে চলে আসো এখানে আমি তোমার গাড়ি বলে রেখেছি হয়ে যাবে
এই একটা আশ্বস্ত করা কথা আমার মনের মধ্যে শুধু ছিল। আর আমার নিজের উইল পাওয়ার স্ট্রং, আমি ভেঙে পড়ার কোনো জায়গা দিই না নিজেকে, যে কোনো পরিস্থিতিতে ঠিক দাঁড়িয়ে থাকব এটা আমার মধ্যে সবসময় চলে। এবং সেই উইল পাওয়ার নিয়েই সকালবেলা আগ্রার হোটেল থেকে বেরিয়ে এতখানি পরপর মানে ভারতবর্ষের সমস্ত বড় বড় এক্সপ্রেসওয়ের মধ্যে অন্যতম এক্সপ্রেসওয়ে গুলো একের পর এক ক্রস করে গেছি, শুধুমাত্র এই বিশ্বাস নিয়ে যে আমাকে কোনো মতে লুধিয়ানা পৌঁছতে হবে, তারপরে আমার বাইকটা ঠিক হবে, তারপরে আমি যাব অমৃতসর থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে লাদাখ হয়ে কলকাতা ফিরব। একমাত্র সেই বিশ্বাস নিয়ে আমি কিন্তু সারাটা দিন ধরে বাইক চালিয়েছি। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, বাইক কিন্তু আমার সাথ দিয়েছে। যে বাইক আগের দিন 55-56 বেশি উঠছিলই না, সেই বাইক কিন্তু 70-75 অবধি স্পিড তুলেছে রাস্তায়, এবং কোনো ভোগান্তির কিছু নেই। এটাকে মিরাকল বলবেন না তো কি বলবেন। তো সেই বাইক নিয়ে আমি যখন একের পর এক রাস্তা ক্রস করে করে ক্রমশ সামনের দিকে এগোচ্ছি, তখন আমার মনের মধ্যে যে বলটা ছিল সেটা আরো শক্ত হচ্ছে। এটা সত্যি বিশ্বাস করবেন না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বাইকের প্রবলেমটা হচ্ছে। বাইকটা যে পরিমাণ পিক আপ তোলার কথা সেই পরিমাণ পিক আপ কিন্তু তুলছে না, মানে অ্যাটলিস্ট পারছে না, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নেই। আমি আমার বাইককে বলছি যে কোন রকমের লুধিয়ানা চল, ওখানে মিস্ত্রি আছে তোকে ঠিক করাবই। সেই অনুযায়ী কন্টিনিউয়াসলি বাইক কিন্তু আমার সাথ দিল এবং লুধিয়ানা এসে পৌঁছলাম। তারপরে এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলাম, এই ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম। দেখা করে এত ভালো ভদ্রলোক, এবং মানে ওনার নাম হচ্ছে দলজিৎ সিং পাজি। তো ওনার সঙ্গে দেখা করতে উনি আমাকে ওনার বাড়িতে ডাকলেন, শুধু বাড়িতে ডাকলেন তাই নয়, ওনার সঙ্গে ডিনার করার আমন্ত্রণ জানালেন। মানে আমি কলকাতা থেকে গিয়ে এইরকম ভাবে একটা অ্যাকসেপ্টেন্স পাব এ মানে ভাবতে পারিনি। এত ভালো লোক উনি, এই মানে আমি জোর হাত তুলে আপনাকে প্রণাম জানাচ্ছি, খুব ভাল লেগেছে আপনার সঙ্গে কথা বলে। তো ওনার বাড়িতে গেলাম, গিয়ে ওনার সঙ্গে ডিনার করলাম, করে উনি আমাকে আশ্বস্ত করলেন যে তোমার হোটেল বলা আছে, তোমাকে এত রাত্রির আর হোটেল খুঁজতে হবে না, হোটেল বলা আছে, লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ওখানে চলে যাও, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে 10 নাগাদ চলে আসো। একটা কি অ্যাড্রেস দিল, ওইখানে অ্যাড্রেসটা ভুলে গেছি, তো ওইখানে গিয়ে একটা একজন মেকানিক আছেন ওনাকে দেখিয়ে দেবো, তোমার বাইক ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, খুব আশ্বস্ত হলাম হয়ে। তারপর ওনার সাথে আমাদের থ্যাংকস গিভিং কমপ্লিট হয়ে আমি হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে শুলাম, অনেক কিছু বানালাম ব্লগ মগ হ্যান ত্যান আমার গোপ্রো দিয়ে। এইখানে আমার যে চতুর্থ পর্বটা, এই চতুর্থ পর্বের যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করলো সেটা হচ্ছে আমার 2021 নতুন গোপ্রো হিরো 8। যে কটা ফুটেজ আমি তুললাম সব কটাই মানে করাপ্টেড, এবং একটাও আমি এখনো পর্যন্ত পাইনি। মানে বাধ্য হয়ে এরম ভাবে আমাকে ভিডিওটা আজকে শেষ করতে হচ্ছে, কিছু মনে করবেন না। তো ইভেন শুধু তাই নয়, আমি আগামীকাল আমি বাইক সারালাম। বাইক সারিয়ে মানে এই ভদ্রলোকের থেকে বাইক সারালাম, ওনাকে কি দেখতে আমির খানের মতন দেখতে, অপূর্ব। তো আমি ওনাকে বললাম যে আপনি মেকানিক, আপনি ফিল্ম স্টার হয়ে যাবেন, মুম্বাইতে আসুন। ও বলছে না এটাই করে আমি ঠিক আছি। তো ওইখানে বাইক সারালাম, বাইক পুরো ওকে করে দিল, বাইক এমনই ওকে করলো যে তারপরে বাইক আমার 100 ছুটছে। ভাবতে পারছেন 100 ছুটছে, মানে নর্মাল হয়ে গেছে আমার বাইক। এই আনন্দ আমি আপনাদের সাথে শুধু এরম ভাবে বলে শুধু শেয়ার করছি, কারণ
ধোকা দিয়েছে আমার গোপ্রো, যে গোপ্রো এতক্ষণ ধরে তোলা ছবি, এতগুলো ছবি সব থাকবে, পার্টিকুলার এই মোমেন্টটায় আমার যে টার্ন ওভার মোমেন্ট সেই মোমেন্টের ফুটেজ ও করাপ্ট করে যাবে। কিছু করার নেই তো, হয়ে গেছে, কিছু করার নেই। তো তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে 10টার সময় গেলাম। মনের মধ্যে একটা টেনশন তো অবশ্যই আছে যে বলেছে ঠিক করে দেবে, কিন্তু যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেনশনটা থেকে যায়। যথারীতি গেলাম, উনি আমাকে নিয়ে ওই মেকানিকের কাছে গেলেন, এই মেকানিক আমার গাড়িটা ঠিক করল, অসাধারণভাবে কাজ করল এবং খুবই অল্প পয়সা লাগলো, মানে আমি তাজ্জব হয়ে গেলাম। তো যাই হোক, গাড়ি ঠিক করে আমি দলজিৎ সিং এর সঙ্গে সেলফি শেয়ার করলাম। করার পরে আমি ঠিক করলাম, উনি বলছেন যে কি করবে বলো, আজকে কি এখানে থেকে যাবে, কালকে তাহলে অমৃতসর দেখে যাও। আমি বললাম না, গাড়ি যখন ঠিক হয়ে গেছে তখন আর থাকবো না, চলে যাই অমৃতসর, স্বর্ণ মন্দির আমাকে ডাকছে, তো বেরিয়ে যাই। তো যেমন ভাবা তেমন কাজ, হোটেলের সঙ্গে সঙ্গে ফোন করলাম যে আমি চেক আউট করবো, আপনি বিল রেডি করুন। গেলাম হোটেলে, চেক আউট করলাম, বললাম এক্ষুনি কোনো লাঞ্চ পাওয়া যাবে, বলল এক্ষুনি কিছু পাওয়া যাবে না, একটু টাইম দিতে হবে, ছেড়ে দিন রাস্তায় করে নেব। তো এখান থেকে বেরোলাম, বেরিয়ে একদম সোজা রাস্তায় যেখানে লাঞ্চ সেখানে লাঞ্চ করলাম, লাঞ্চ করে সোজা চলে গেলাম কোথায়, স্বর্ণ মন্দির। তো নেক্সট এপিসোডে আমি আপনাদের ওই হোটেল থেকে বেরোনোর থেকে শুরু করে কি কি করলাম না করলাম হ্যান ত্যান এগুলো কিচ্ছু দেখাতে পারবো না আমি, কথা দিচ্ছি, কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে স্বর্ণ মন্দিরটাকে আমার চোখে একটু অন্যরকম ভাবে আপনাদের দেখাবো, এটা কথা দিচ্ছি। তো চ্যানেলটাকে যারা নতুন দেখছেন আর এই থোবরাটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন, তাহলে এরপরে যখন স্বর্ণ মন্দিরের এপিসোডটা আসবে সেটা কিন্তু মিস করবেন না। একটা অভূতপূর্ব ছবি ভিডিও সমন্বয় একটা ব্লগ আনতে চলেছি, জানি না কতটা ভালো করে পারবো, তবে চেষ্টা করব মোর দ্যান 100%। আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। কলকাতা ইউটিউবারের তরফ থেকে শুভজিৎকে কোনো ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আর আগামী দিনে কলকাতা ইউটিউবার ফ্যামিলিকে বড় করার জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইরকম ভাবে আমার মতন একটি ছেলেকে শুভেচ্ছা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। আজকে ব্লগটা একটু লেন্দি হয়ে গেল, এটা একটু মানিয়ে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অমৃতসর স্বর্ণ মন্দির স্পেশাল ব্লগ।